সেটা দোয়া হলো মানে তসবি গুনছিল ছিল এক ব্যক্তি বা এক মহিলা তসবি গুনছিল ছিল খেজুরের আঁটি নিয়ে আর সেখানে তাকে শেখানো হয়েছিল যে এর থেকে আমি উত্তম দোয়া বলে দেবো না আর এর থেকে সহজ দোয়া বলে দেবো না সুবাহান আল্লাহি আদা দামা খালাকা ফি সামা ও সুবহান আল্লাহি আদা দামা খালাকা ফিল এই লম্বা দোয়া এই দোয়াটা হচ্ছে জয়ীফ আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি যেটা বলেছি যে রাত দিন জিকির করার থেকে মানে বেশি সব হবে সেটা হচ্ছে সুবাহ আল্লাহ আদাদ আদাদামা খালাক সুবহানি মিল আমা খালাক সুবাহ আল্লাহ হি আদাদা ফিল দেখেন খেয়াল করেন সুভাহান্লাহ আদমা আদেদামা খালাকা ফি আস ফিসা নেই তো এই দুয়ার থেকে ওই দোয়াটা পার্থক্য আছে আর এইটা সহি এই হাদিসটা সহি এটা হচ্ছে সিলসিলা সাহি হা দু হাজার পাঁচশো আটাত্তর নম্বরে আপনি দেখতে পারেন তারপরে সহি তারগিব সাহি থগিব এটা তো আপনি দেখতে পারেন এক হাজার পাঁচশো পঁচাত্তর নম্বরে তো মোটামুটি দুটো একই রকম কাছাকাছি শব্দের হাদিস একটা সহি একটা জৈব অতএব এ ব্যাপারে সতর্কতা জরুরি إراقت نفسي بنورٍ من فؤادي حينما رددت يا رب العباد